হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি করোনা সমস্যার জন্য সারা দুনিয়াতে সতর্কবার্তা চলছে। এই ভাইরাস যেন না ছড়াতে পারে তার উপর নজর রাখা আমাদের দায়িত্ব। আর এই করোনা ভাইরাসের জন্যই আমরা যে সমস্ত ইউটিউবার আছি তারাও কিন্তু কিছুদিন কিছু সমস্যার মুখে পড়তে চলেছি। আমরা অনেকেই জানি এই ভাইরাসের জন্য অনেক অফিস, স্কুল বা অনেক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বা সেই সমস্ত জায়গার ডিউটি আওয়ার কম করা হয়েছে। ঠিক তেমনই ইউটিউবে যে সমস্ত টিম কাজ করে তাদেরও কিন্তু ডিউটি অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের ডিউটি 50%-এরও কম করে দিয়েছে, আর এটা বেশ কিছুদিন কিন্তু চলবে। তো এই অবস্থায় আমরা ইউটিউবাররা কিন্তু নানা রকম সমস্যার মধ্যে পড়তে পারি। সেই সমস্যার কথা আমি আমার এই ভিডিওতে বলবো, তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এক নম্বর সমস্যা হলো ফেক স্ট্রাইক সমস্যা। এই সময় কিন্তু আমাদের অনেক ফেক স্ট্রাইক আসতে পারে, যার ফলে আমাদের কিন্তু কিছু ভিডিও ডিলেটও হয়ে যেতে পারে। আগে কি হতো না, কোনো রকমের স্ট্রাইক আসলে ইউটিউব টিম আগে যাচাই করতো, কিন্তু এখন এটা হচ্ছে না, যার ফলে আমাদের চ্যানেলের অনেক ভিডিও সরাসরি ডিলেটও হয়ে যেতে পারে। তো অবশ্যই তোমাদের যে সমস্ত ভিডিও আছে তার উপর নজর রাখবে যে সেগুলো ডিলেট হয়ে গেছে কিনা, আর যদি এরকম হয় তাহলে এর জন্য পরে অ্যাপিলও করতে হতে পারে। তো পরে যখন ইউটিউবার টিমরা আবার নিজেদের অফিসে কাজ করবে, তো তখন অ্যাপিল করলে আমাদের এই সমস্ত সমস্যারও সমাধান কিন্তু তারা করে দেবে। আর দু নম্বর পয়েন্ট হলো চ্যানেল মনিটাইজেশনের সমস্যা। তো আমাদের অনেক ইউটিউবার বন্ধুরা আছে যাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। তারা যখনই এখন চ্যানেল রিভিউতে পাঠাবে তাহলে হতে পারে তাদের চ্যানেল কিন্তু রিভিউতেই পড়ে থাকতে পারে। তার কারণ হলো যেহেতু এখন ইউটিউব টিম ঠিকঠাক কাজ করছে না, তার ফলে আমাদের চ্যানেল মনিটাইজেশন হতে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন আগে কি হতো না, আমরা যখন রিভিউতে পাঠাতাম তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে ঠিকঠাকভাবে দেখতো যে ভিডিওতে কোনো রকম সমস্যা আছে কিনা, বা ভিডিও আমরা কপি করেছি কিনা, বা কোনো রকমের স্ট্রাইক আছে কিনা, বা আমাদের ভিডিওতে কোনো খারাপ কিছু দেখানো হচ্ছে কিনা, এরকম তারা দেখতো। কিন্তু এখন কি হচ্ছে না, যেহেতু তারা এখন ঠিকঠাক কাজ করছে না, তার ফলে তারা আমাদের চ্যানেলকে ঠিকঠাকভাবে যাচাই করতে পারছে না, যার ফলে আমাদের চ্যানেলে রিভিউতে দেরি লাগবে এবং আমাদের চ্যানেল মনিটাইজেশন হতে কিন্তু অনেক দেরি হবে। তো এটাও কিন্তু আমাদের একটা খুবই বড় সমস্যা। আর তিন নম্বর পয়েন্ট হলো প্লে বাটনের সমস্যা। আমাদের অনেক বন্ধু আছে যাদের 1,00,000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে বা 1,000,000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, যার ফলে তারা প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু তারা প্লে বাটন পাচ্ছে না। তার কারণ হলো যেহেতু এখন ইউটিউব টিম ঠিকঠাক কাজ করছে না, সেই কারণে প্লে বাটন পেতেও কিন্তু অনেক সমস্যা দেখা দেবে বা অনেক দেরিও হতে পারে আমাদের প্লে বাটন পেতে। আর চার নম্বর সমস্যা হলো ভেরিফাই ব্যাচের সমস্যা। তো অনেক বন্ধু আছে যারা ভেরিফাই ব্যাচের জন্য অ্যাপ্লাই করছে, তারা কিন্তু তাদের ভেরিফাই ব্যাচ পেতেও কিন্তু অনেক সমস্যা দেখা দেবে বা অনেক দেরিও হতে পারে। আর পাঁচ নম্বর পয়েন্ট হলো ইয়েলো ডলারের সমস্যা। আমরা অনেকেই জানি যে আমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে ইয়েলো ডলারের সমস্যা একটাতে খুবই বড় সমস্যা দেখা দেয়। তার কারণ আমরা ভিডিও আপলোড করার পরে অনেকেরই দেখা যায় যে এমনি এমনি ইয়েলো ডলার চলে আসছে, তার মানে আমাদের চ্যানেলে কোনো রকম খারাপ কিছু না থাকলেও কিন্তু অনেক সময় ভুল করে এই সমস্যা দেখা দিত যে গ্রিন ডলার হতো না। আর ইয়েলো ডলার থাকা মানে ভিডিও অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না, যার ফলে সেই ভিডিওতে কোনো রকমের অ্যাড দেওয়া হতো না, বা অ্যাড দিলেও সীমিত অ্যাড দেওয়া হতো এবং কমা দামের অ্যাড দেওয়া হতো, যার ফলে আমাদের কিন্তু অনেক সমস্যা দেখা যেত। যার ফলে আমরা যখন রিভিউতে পাঠাতাম ম্যানুয়াল রিভিউতে, তো ম্যানুয়াল রিভিউতে পাঠানোর পরে কিন্তু সেটা তারা আবার যাচাই করার পর কিন্তু আমাদের সেই ডলারটাকে গ্রিন ডলার করে দিত। কিন্তু এখন কি হচ্ছে না, ইয়েলো ডলার আসার পরে যদি আমরা যদি রিভিউতে পাঠাচ্ছি তাহলে কিন্তু রিভিউ হতে অনেক সময় লাগছে, যার ফলে আমাদের ইয়েলো ডলারই হয়ে থাকছে। তো আমাদের ইনকামে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। আর একটা সমস্যা হলো সবথেকে বড় সমস্যা, যে এখন কিন্তু অনেক হ্যাকাররা কিন্তু আমাদের নানা রকমের মেল করবে এবং আমাদের চ্যানেলকে হ্যাক করতে চাইবে, যেহেতু এখন ইউটিউব টিম ঠিকঠাক কাজ করছে না। তার ফলে এরকম সমস্যা দেখা দিলে কিন্তু আমরা তাদের সাথে চ্যাটিংও করতে পারছি না বা তাদের সাথে কিন্তু যোগাযোগও করতে পারছি না। তো অবশ্যই খেয়াল রাখবে, কোনো রকমের খারাপ মেল আসলে বা মেসেজ আসলে কিন্তু তার সাথে তাকে রিপ্লাই দেবে না, কোনো রকম সন্দেহজনক মেলে কিন্তু রিপ্লাই দেবে না, তাদের কিন্তু ফাঁদে পা দেবে না। তো এরকম অবস্থা রাখবে, নাহলে কিন্তু চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে। আর হ্যাক হলে এখন ইউটিউবের সাথে আমরা কোনো রকম যোগাযোগ যেহেতু করতে পারছি না, তো আমাদের ওই চ্যানেল ফিরে পেতেও কিন্তু অনেক সমস্যা দেখা দেবে। তাহলে বন্ধুরা, আমি আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।